ও, তোমরা এখনই সমুদ্রে যাচ্ছ? আমি একটু পরে যাচ্ছি, আসলে ফোন করতে হবে বাড়িতে, বাপ বেটাকে একা রেখে এসেছি তো, দেখি কি করছে। হ্যালো, এই তুমি ঘুমাচ্ছ নাকি এখনো? এত বেলা হয়ে গেল তুমি এখনো ঘুমাচ্ছ? বাবুও নিশ্চয়ই ঘুমাচ্ছে। আমি বাড়ি নেই, তোমাদের ডাকারও কেউ নেই, উঠে পড়ো তাড়াতাড়ি, বাজার করে এসো, যাও। হ্যাঁ, আর আসার সময় কচুরি নিয়ে আসবে। এই বাবু, এই কাজের মাসিটা এসছে? আসিনি? ও নিশ্চয়ই অজয়ের বাড়ির কাজ করছে, যা গিয়ে ডেকে আন। ও আমি নেই, ওর ফাঁকি মারবে, ও ঠিক কাজ কামাই করবে, সব এক হেঁটো পড়ে রয়েছে, সব পরিষ্কার করতে হবে, যা গিয়ে ডেকে আন। হ্যাঁ, তোমরা খেয়ে নিয়েছো তো? হ্যাঁ, বাসনগুলো রেখে দিও, ও বিকেলে এসে মেজে দেবে আর রান্নাঘর পরিষ্কার করে দেবে। তুমি রান্নাঘর পরিষ্কার করে দিয়েছো? আর তোমাকে রান্নাঘরে কে ঢুকতে বললো? ব্যাস, আমার নিরামিষ আমিষ বাসন সব এক করে দিলে। এবার আমি বাড়ি নেমে জানতাম এটা হবে, সব এক হেঁটো করে দিল, তোমাকে ঢুকতে কে বলেছিল? এই বাবু, এখানে খুব জোর ঝড় উঠেছে, তোদের ওখানে ঝড়টা যাচ্ছে, যা আগে গিয়ে ছাদ থেকে জামা কাপড়গুলো নিয়ে আয়। হ্যাঁ, আর ছাদের দরজা বন্ধ করবি, আর আমার ঘরের দরজা জানলাগুলো সব বন্ধ করবি, কিন্তু সব ভিজে যাবে কিন্তু বলে দিচ্ছি, যা তাড়াতাড়ি যা। হ্যাঁ হ্যাঁ, যাচ্ছি। এই বাবু, বাবা বাড়ি ফিরেছে তো? এখনো ফিরিনি, এত রাত হয়ে গেল। নিশ্চয়ই অজয় কাকুর বাড়ি মদ খাচ্ছে, তুই আগে যা গিয়ে ডেকে আন। আমি বাড়ি নেই, ও সাপের পাঁচ পা দেখেছে। না না, আগে বাড়ি ফেরা, বাড়ি ফেরা। এই তোমরা মজা করো গো, আমি বাড়ি যাই, আসলে বাপ বেটাকে একা রেখে এসেছি তো, একদম একা থাকতে পারছে না, সব বাড়ি এক হেঁটো করে দিয়েছে, পরিষ্কার করতে হবে গিয়ে। হ্যাঁ, আমি আসি। হ্যাঁ।